हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। तुम्हारा सबा कम आशा करी सबा खूब 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 भलो आओ भलो आलो थार चेष्टा करो। मानुषर जीवन जत ही समस्या आसुक ना क्या मानुष के सब समय भलो थार ही चेष्टा करते हैं तै ना कि तो कदिन आगे हमारे विये गे तुम्हारे साथ किुटा शेयर करोमरा देखे और बदबाकीगुलो शेयर करब एक समय रखबे जेहेतु हमारे नेट तो तेम नहीं रेगुलर 1 GB को नेट पाई तो क्षेत्र में कि है एक प्रब्लेम है हमारे को वीडियो अपलोड करते तो सेगल आस्ते आस्ते तुम्हारे साथ शेयर करब। तो किछुदिन आगे तुम्हारे एक वीडियो कर ब्लॉग कर तुम्हारे लाइफे कि घटना तुम्हारे साथ शेयर करते चाहिए। तो विषय हे हमार लाइफे घटना बोलने एन एक इतिहास तैरी हो जाए सत्य कथा बोलते तो एम घटना है तो अनेक घटे हमारे जे शुद्ध एमटा होता नय एतिता घरे घरे एम तो ये आगे हमें मन करतम जो हाँ शुदुम्र तो लाइफे ही घटे एमटा हाँ एमटा कारो साथ ही बट हमें जख चारिदिकटा घुरे देखी तक हमें बुझते परि जो शुदुम्री नई हमार मतन अने आम जरा प्रचुर परमाणे अत्याचारित तो नतून किचू नय तबुओ जेटा घटे हमार लाइफे जेटा घटे तुम्हारे साथ शेयर करते चाहिए। तो बेसि कथा ना बाड़िए लाइफर घटना किछुटा शेयर करब एक्चुअली तो सेटाई एखन किछुटा अंश अंत तुम्हारे साथ शेयर करछि। तो फार्स्ट थेके आमी एकटु बोली जेटा होच्छे आमी तोमादे जानिएछि जे आमार बिये होयेछिलो बा सेई लाइफटा आमार सेई लाइफे आमी नेई। तो आमार मेये ओर ताथई तो फोन एस आगे एक वेट करते एक्चुअली जेटा बोलछिलाम जे आमार मे और बयस होच्छे 5 बछर और ये एप्रिले एले और 6 पड़बे तो आज आमी 5 बछर होते चलल मैं जुलाई मास एले 5 बछर कमप्लीट होबे आमी बापेर बाड़ीते आछि आमार मेके निये। आमार मेर जखन बयस 1 बछर 3 मास तखन आमार मेके निये आमी आमार बापेर बाड़ीते चले आसते बाध्य हई। तो आमी चेष्टा करब आमार चोख थेके जाते जल ना बेरोय कारण अनेकटा समय अतिक्रम हये गेछे तो एखन आमार चोख थेके जल बेरोनोटा एकदम शोभा पाय ना। तो जाइ होक चेष्टा करब जाते आमार चोख दिये जल ना बेरोय। तो आमार मेयेके निये आमी चले आसि 2017-তে। एक्चुअली प्रथम थेके बोली आमार बिये हय 2012-তে आर आमार हजबैंडेर साथे आमार परिचय हय 2009-এ। তখন আমি মাধ্যমিক দেব তো আমি তখন বড়ই ছোট তো ওর সাথে আমার পরিচয় হয় হচ্ছে রং নম্বরে। তো রং নম্বরে একটা কল আসে আমি তখন সবে মাধ্যমিক দেব তখন ওর সাথে আমার ফোনে আলাপ হয় বাট সেটা নরমালি ছিল সেটা জাস্ট ফ্রেন্ড অ্যাজ এ ফ্রেন্ডই ছিল সেরকম কিছু ছিল না কারণ আমার এজটাও তখন যথেষ্ট কমই ছিল। আর সবথেকে বড় কথা আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কখনো লাভ ম্যারেজ করব না তো আমি চেষ্টা সেটা নিয়ে আমি এগোচ্ছিলাম যে আজকে আমাকে লাইফে এগোতে হবে কিন্তু আমি লাভ ম্যারেজ করব না যেখান থেকে আমার ফ্যামিলি আমাকে দেবে আমি সেখানেই বিয়ে করব এরকম একটা চিন্তা ভাবনা আগাগোড়াই ছিল। তো ওর সাথে আমার তখন 2009-এ আলাপ হয় রং নম্বরে। তো তারপরে একদিন হঠাৎ ওর সাথে অ্যাকচুয়ালি ও আমাদের এখানে আসে তখন আমাদের এখানে মেলা চলছিল তো আমি পুরোটা ডিটেইলসে বলতে চাই না প্রথম অবস্থায় কেননা আমার প্রথম দিকে লাইফ মোটেই ভালো ছিল না প্রথম থেকেই ভালো ছিল না যে কারণে আমি অতটা শেয়ার করতে চাইছি না। তো যাই হোক তারপরে 2009-এর সাথে কথাবার্তা হয় তো অ্যাজ এ ফ্রেন্ড তারপর ও আমাকে প্রপোজাল দেয় বিয়েরই প্রপোজাল দেয় ফার্স্ট টাইমই। তো তখন আমি একটা কথাই বলি যে ওকে আপনার যদি পছন্দ হয় আমাকে আপনি আপনার বাড়ির লোকের সাথে কথা বলুন আমার বাড়ির লোকের সাথে কথা বলুন যদি দুই ফ্যামিলি থেকে রাজি হয় তো আমিও রাজি এরকম একটা কথাবার্তা হয়। তো তারপরে সেটাই হয় যে আমাকে দেখার পরে সেই প্রপোজালটাই দিয়েছিল তো আমি কথাই বলেছিলাম তারপর রীতিমতো আমাদের শান্তি হয় গেল সেই সমস্যাও গেল।
তো রীতিমতো আমাদের চলছিল সেভাবেই, সেভাবে বলবো যে খুব ভালো না, প্রথম থেকেই ছিল একটু ঝুট ঝামেলা দিয়ে শুরু। তো আমার সত্যি কথা বলতে আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ একদমই করতেন না। তো বিয়ের আগে কিন্তু আমার সাথে ফোনে রীতিমতো কথা হতো, কিন্তু গেছি যখন থেকে তখন থেকে ওনার সাথে উনি একদমই আমার সাথে ভালো ব্যবহার করতেন না, রীতিমতো মানে সব কিছু নিয়েই মানে তানা দেওয়া আর কি, সব কিছু নিয়ে। তো এরপরে কি হয়েছে, যাই হোক এইভাবেই চলছিল, এই বছর এইভাবেই কয়েকটা বছর কেটে গেছে। আমি একটা কথাই ভাবতাম, কান্না করতাম উত্তর দিতে পারতাম না, একটা কথাই ভাবতাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে। আমি শুধু এই কথাটাই ভাবতাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে, সারা পৃথিবীর সবাই একদিকে হয়ে যাক বাট আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে, এটা আমার মনের জোর ছিল, যে কারণে আমি ভেঙে পড়তাম না। হ্যাঁ কান্না করতাম, বাট আমি সেই জায়গায় তাও একটা সেরকম শক্ত বল পেতাম আমি যে আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে। তো এইভাবে আমি ওর সাথে, এমনকি আমি ভাড়া বাড়িতেও কাটিয়েছি, বাড়িতে এত অশান্তি করতো আমার শাশুড়ি, ঠিক আছে আমার শ্বশুর খুব একটা খারাপ ছিলেন না, বাট শাশুড়ির কথা শুনলে উনিও মাঝে সাথে আমাকে উল্টোপাল্টা কথা বলতেন। তো যাই হোক এইভাবে বাড়িতে থাকতে পারিনি, ওর সাথে চলে গেছি রাজারহাটে। রাজারহাটে ভাড়া বাড়িতে ছিলাম কিছুদিন, কয়েকটা মাস, তারপরে ওখানেও সেই একই অবস্থা। ওখানে সমস্যা হয়েছে, ওখানে গিয়ে যে বাড়িতে আমি ছিলাম সেই বাড়ির যার বাড়িতে ছিলাম তিনি খুব ভালো ছিলেন, সেই মাসি, সেই মাসিমা খুব ভালো ছিলেন, খুব ভালোবাসতেন আমাকে। বাট আমি যেই ঘরে ছিলাম সেই ঘরে ওনার ছেলে সুইসাইড করেছিলেন, সেটা জানতাম না, যে কারণে ওখানে যখন জানতে পারি থাকতে পারছিলাম না। তো ওখান থেকে চলে আসি শিমুরালিতে। তো শিমুরালিতে এসে ভাড়া বাড়িতে ছিলাম, বেশ ভালোই ছিলাম দুজনা, ওর টুকটাক ইনকামে চলেই যেত, ঠিক আছে এইভাবেই চলছিল। তবু ভাবতাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে রয়েছে, ও আমার গর্ব ছিল, সত্যিও আমার গর্ব ছিল। কিন্তু আমার মেয়ে হওয়ার পর, আমার মেয়ে হয় 2016, 2012 বিয়ে হয়, 2016 আমার মেয়ে হয়। তো আমার মেয়ে হওয়ার পরে তখনও একটা অদ্ভুত কাণ্ড ঘটলো, সেটা আমি তো তারপর যাই হোক আমাদের দুই ফ্যামিলি কথাবার্তা হয়। তারপর কথাবার্তা হওয়ার পরে আমার যেহেতু বয়সটা খুব কম ছিল তখন, সবে আমি মাধ্যমিক দিয়েছি, সে কারণে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসার পরে ওরা বলে যে যে আর দুটো বছর কাটুক, ওরও তো অল্প বয়স খুব, তো সেক্ষেত্রে আর দুটো বছর কাটুক, তারপর আমাদের দুই ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হবে। তো এই পর্যন্ত কথা হয়ে থাকে, আর ও থাকতো তখন বাইরে। তো ওর সাথে আমার আলাপ হয়েছিল 2009, আমাদের বিয়ে হয় 2012। তো ততদিন ও বাইরেই কাজ করতো, হায়দ্রাবাদে থাকতো। তো হায়দ্রাবাদে থাকাকালীন একমাত্র শুধুমাত্র ওর সাথে আমার জাস্ট ফোনেই কথা হতো, বা ও বাড়িতে এলে কখনো না ঘুরতে গেছি না কিছু, হ্যাঁ দেখা হতো আমার দিদির বাড়িতে, তাছাড়া আমরা যে কোনো দিন সেভাবে ঘুরতে গেছি সেরকম কিছুই হয়নি। লাস্ট যখন আমাদের বিয়ে না, অ্যাকচুয়ালি আমাদের তখন রেজিস্ট্রি হয়ে যায়, ঠিক আছে, তখন মানে ওর সাথে আমি একবার জাস্ট পুজো দিতে গেছিলাম, আদার্স আমরা কোনো দিন একে অপরের সাথে কোথাও ঘুরতেও পর্যন্ত যাইনি, এরকম আর কি। তো আমাদের অবশেষে 2012 আমাদের বিয়ে হয়। তো বিয়ের প্রথম দিনই, যেদিন বিয়ে হয় সেদিন রাত্রে প্রচণ্ড ঝামেলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ওর মা ফোন করে আমাদের বাড়িতে, আমার দাদার কাছে ফোন করে উল্টোপাল্টা কথা বলা হয়, কেননা যিনি পুরোহিত ছিলেন তিনি যে বাসি বিয়ের টাকাটা হয়তো ছেলেদের কাছ থেকে নেয়, তো সেই টাকাটা পুরোহিত চেয়েছিলেন 1000 টাকা, তো সেই টাকাটা দেওয়াতে ওর মা ফোন করে উল্টো পাল্টা কথা বলে আমার দাদাকে, সেটা কিন্তু আমার দাদা নেয়নি, পুরোহিত নিয়েছিলেন। তো যাই হোক সেই হচ্ছে আমাদের ঝামেলার প্রথম শুরু। তো যাই হোক আজকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কেমন রিলেশন ছিল সেটা আমার মনে হয় না একটা মেয়ের লাইফে তেমন একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা থাকে। হ্যাঁ অবশ্যই সবার সাথে ভালো থাকাটাই জরুরি, কেননা তাদের নিয়েও সংসারটা, কিন্তু আমি মনে করি তারাও যদি খারাপ হয় তাতেও কিন্তু কিছু যায় আসে না একটা মেয়ের ক্ষেত্রে। তার হাজবেন্ড যদি সঠিক থাকে
তার হাজবেন্ড যদি পাশে থাকে তাহলে সেটাও একটা মেয়ে পরোয়া করে না। তো যাই হোক, আমার মেয়ের 1 বছর যখন পূর্ণ হয় তার পরপরই আমার কিছু ঘটনা বা ওর কিছুটা পরিবর্তন আমার চোখে ধরা পড়ে। তার আগে ওর সঙ্গে আমার রিলেশন খুব একটা খারাপ ছিল না, তেমনভাবে আমরা দুজনে ভালোই ছিলাম, তেমনভাবে ঝগড়াঝাটি ওর সাথে আমার ছিল না। যেটুকু রাগারাগি হয় আমাদের 8 ঘন্টার মধ্যে মিটে যেত, যে আমরা রাগ করে একদিন খাচ্ছি না বা এরকম কিছুই ছিল না আমাদের মধ্যে, কিন্তু খুব মিল ছিল। তো যাই হোক, তারপরে একদিন হঠাৎ দেখি যে ওর ফোনে একটা মেসেজ এসেছে। অ্যাকচুয়ালি আগে থাকতে আশা ছিল, তো আমি যে কারণে যাই হোক আমি ওর ফোনটা ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে একটা মেসেজ দেখতে পেলাম। দেখার পরে এমন কিছু লেখা ছিল যেটাতে আমার হঠাৎ আমি জাস্ট মানে কী বলবো, আমি চমকে উঠলাম। যাকে আমি এত বিশ্বাস করতাম, যে মানে একটা আমি কী বলবো, আমার জন্য যদি আমার সামনে একটা অচেনা মানুষ এসেও দাঁড়াতো না, তার কাছে আমার হাজবেন্ডের এত 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 সুনাম করতাম যে বলার মতন নয়। তো যাই হোক, যখন মেসেজটা দেখলাম আমি, আমার সত্যি কথা বলতে আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, ও যখন এলো, ও অফিস থেকে ফিরেছিল, ও একটা কোম্পানিতে, একটা বেসরকারি কোম্পানিতে জব করতো আর কি। তো তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা কী? ও তখন হতভম্ব হয়ে বলল, কিছু না তো, কী এটা? আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছে। আমি বলছি, আচ্ছা, বন্ধু যদি পাঠায় তাহলে এমন কেন লেখা রয়েছে যে আমি তোমাকে ভুলতে পারবো না, বা এরকম কিছু একটা লেখা ছিল, আমার এখন মনে পড়ছে না, কারণ সেই 2016-17 ঘটনা। তো আমি তখন রীতিমতো একটু ওর সাথে একটু খুঁটিনাটি বেঁধেছে। তখন আমার শাশুড়ি বলছে, কী হলো? আমি বললাম যে দেখো, তোমার ছেলের এই এই ঘটনা। তো ও কী করলো, আমার হাত থেকে ছট করে ফোনটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে ওর মা, ওর বাবা উল্টোপাল্টা কথা বলতে থাকলো আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাও কিছুদিন যাবত যেতে যেতে তখন আমি ভাবলাম যে হয়তো আমার কিছু ভুল, আমি কিছু হয়তো ভুল ভাবছি বা আমি সন্দেহ করছি, যে কারণে আমি আর সেই কথাটা আমার বাপের বাড়ির লোককেও জানাইনি, আমার বাড়ির লোককেও আমি সেই কথাটা জানাইনি। মুখ দিও না শোনা। তো এরকম গেল। তারপর যখন 2017-26 জানুয়ারি ছিল, আর এটা 16-16 শেষের দিকের ঘটনা ছিল, প্রথম যখন ও ধরা পড়ে। তো 26 জানুয়ারি আমাদের থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয় আমার বাপের বাড়ি থেকে। তো আমি আগের দিন চলে আসি, ও শুধু অফিসের দোহাই দিত যে আজকে আমার অফিস আছে, ও নাইট স্টে করতে হবে, এরকম দোহাই দিত। ওকে, যেহেতু ওর প্রতি ভরসা ছিল আমার, বা আমি ভাবতাম যে না, আমার হয়তো ভুল কিছু আমি চিন্তাভাবনা করছি, যে কারণে আমি অতটা মাথায় রাখিনি সেই বিষয়গুলো। তারপর কী হয়েছে যে এরকম 26 জানুয়ারি আমরা পিকনিকে গেছি। তো পিকনিক করে না বাবাই, তো পিকনিক থেকে আমরা ফিরেছি সবাই মিলে। তো ফেরার পরে দেখি যে সবাই রীতিমতো খুব ক্লান্ত, দিয়ে সবাই মোটামুটি ঘুমোচ্ছে, আমার জ্যাবু, আমার দাদা ঠাদা সবাই ঘুমোচ্ছে একটা খাটে, আর ও সেই খাটে পাশে শুয়ে না মোবাইল ঘাঁটছে। তো মোবাইল ঘাঁটছে দেখে আমি বললাম যে আমি হট করে এসেছি। আমি বলছি, কী ব্যাপার, কী করছো? ও থতমতো খেয়ে বলে, কি কই, কিছু না তো। আজকে কই, দেখি তোমার মোবাইলটা। ও কিছুতেই দেখাচ্ছে না আমার মোবাইল। মানে কী, তুমি মোবাইলটা দেখাও? আমি চেঁচামেচি করতে চাই না, আমি আমার বাড়ির লোককেও জানাতে চাই না, কারণ তুমি অসম, তুমি তোমাকে যদি আমি ছোটো করি সব থেকে ছোটো আমি হয়ে যাব, কেননা ইচ্ছেটা আমার ছিল তোমাকে বিয়ে করার, বা আমাদের ছিল দুজনের, বাড়ির মতামত ছিল না, তা সত্ত্বেও আমি তোমায় বিয়ে করেছি, যেহেতু আমি তোমার অসম্মান হতে দেবো না। তো এই কথা হয় আর কি। তো যাই হোক, সে ফোনটা দেখাতে চায়নি। তারপর আমি তো রীতিমতো বলে যাচ্ছি, ওর পায়ে ধরার মতো, তোমার পায়ে ধরছি, তুমি ফোনটা একবার দাও, বুঝতে পারছি তুমি কিছু একটা হচ্ছে, কিন্তু যাই হোক না কেন আমি তোমার সঙ্গ দেব, আমি তুমি যদি কোনোভাবে ফেসেও থেকে থাকো আমি তোমার সঙ্গ দেব, তুমি শুধু আমাকে একটু মেসেজটা দেখাও। হ্যাঁ, আমি
কাউকে জানাবো না, আমি এই কথা পর্যন্ত বলেছি, বাট ও কিছুতেই শোনেনি। যখন আমি চেঁচামেচি করি তখন আমার বাড়ির লোকজন এসে কী হয়েছে কী হয়েছে চলে আসে, তো তখন তারাও এসে বলে যে হ্যাঁ তোমাকে আমরাও লক্ষ্য করেছি যে তুমি পিকনিকে গিয়ে বারবার করে ফোন নিয়ে উঠে যাচ্ছিলে। ও তখন বারবার বলছে যে আমার অফিস থেকে ফোন আসছে, আমার ক্লায়েন্টের ফোন আসছে, এরকমভাবে উঠে যাচ্ছিলো। তো তখন তারাও একটু বুঝতে পেরেছিল। তো যাই হোক, কিছু ও তখন আমাদের বাড়ির লোক যখন বললো যে ঠিক আছে তুমি যদি কিছু অন্যায় করে না থাকো তুমি ফোনটা দাও ওকে, ও দেখুক, হ্যাঁ আর যদি তুমি কোনোভাবে ফেসে থাকো সেটাও বলো, আমরা আছি তোমার পাশে, কোনো সমস্যা নেই। কিন্তু ও কিছুতে দেখাতে চায়নি। ও কী করেছে, আমি হাতটা ওকে আমি জোর করে ধরেছিলাম যাতে ও ফোনটা ধরে ডিলিট না করে দিতে পারে। ও কী করলো, এক ঝটকা দিয়ে, আমি সিঁড়িতে বসেছিলাম ছাদে ওঠার, তো এক ঝটকা দিয়ে আমার হাতটা সরিয়ে দিয়ে ও সিঁড়ি ও উঠে গিয়ে ছাদে উঠে গিয়ে লক করে দিয়েছে ভিতর থেকে। ভিতর থেকে লক করে দিয়ে কিছুতে আর কেউ খুলতে পারছে না, লক করে দিয়ে তারপর ও কিছুক্ষণ পরে নেমে আসে সব ডিলিট করে দিয়ে। তো সেই বাড়িতে, আমাদের বাড়িতে সেই দিন কারোর ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই, সবাই রীতিমতো একটা অশান্তিতে ভুক্তভোগী যে কী হলো বিষয়টা, আজকে কী হতে চলেছে। তো রীতিমতো যাই হোক, সেদিন গেল, ও পরের দিন অফিসে যখন যাবে তো আমি তো রীতিমতো কান্নাকাটি করছি যে বিষয়টা কী হলো না হলো, কিন্তু ও কিছুতেই মানে পরোয়াই করছে না যে আমার কী হলো না হলো। ও নিজের মতো মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল, কিন্তু ও সেগুলো পরোয়া করেনি, ও পরের দিন অফিসে চলে গেল। ওকে আমি বারবার বললাম তুমি যেও না অফিসে আজকে, কারণ আমি ভাবছিলাম যে ওই অফিস, আমার যেটা সন্দেহ ছিল যে ওর অফিসের কারোর সাথেই বিষয়টা ঘটছে। তো সেই দিন, হ্যাঁ একটা কথা বলেনি, সেদিন রাত্রেবেলা ও আমার জামাইবাবু বা দাদার কাছে একটা কথা বলেছিল যে হ্যাঁ আমার অফিসের এক, না অফিসের বলেনি, বলে একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, এই কথাও বলেছিল। যাই হোক, এই পর্যায়ে পড়েছিল। তো বললো আমাদের বাড়ি থেকে বলেছিলো যে হ্যাঁ তোমাকে যদি কেউ কোনো মেয়ে ডিস্টার্ব করে থাকে তাহলে তুমি বলো, আমরা তার সাথে গিয়ে কথা বলবো, কারণ তোমার সংসার আছে সেটা তুমি বোঝো। কিন্তু যাই হোক, এই পর্যায়ে ও সেদিন ধরা পড়েছিল। তারপরে রীতিমতো আমি বাপের বাড়িতে ছিলাম দুদিন, তারপর ওদের বাড়ি থেকে আমাকে নিতে এসেছিলো। আর রীতিমতো আমাদের পাড়ার যে সদস্য আছেন, যিনি, আমি যেহেতু পঞ্চায়েত এলাকায় আমরা থাকি, তো আমাদের পাড়ার যে সদস্য তিনি এসেও বুঝিয়েছিলেন যে তোমার সংসার আছে, তুমি কী করছো এটা, হ্যাঁ তুমি তোমরা দেখে শুনে নিজেরা বিয়ে করেছো, সেক্ষেত্রে তোমরা তো এমনটা করতে পারো না। তো এমন হয়, হওয়ার পরে তো যাই হোক, ওদের বাড়ি থেকে তারপর নিয়ে যায় আমাকে, এমন এমন কাণ্ড করছিল যেগুলো মানে সহ্য করার বাইরে ছিল। রীতিমতো ফোন আসা, মেয়েটার ফোন আসা আমার কাছে, ফোন করে করে নোংরা নোংরা গালাগালিতে আমাকে গালাগালি দেওয়া, নোংরা নোংরা কথা বলা আমাকে ফোনে, যে হ্যাঁ যেগুলো বলা মানে আমিও বলতে পারবো না সত্যি বলতে, নোংরা নোংরা কথা বলতো যে হ্যাঁ তোর হাজবেন্ড, এইরকম ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলতো আমাকে। তো আমি তো কান্নাকাটি করছি যে হ্যাঁ তুমি কেন এরকম করছো, ও বলতে কিছু না কিছু না, এমন কিছু না, মিথ্যে বলছে বা এরকম। তো আমি মাঝে মাঝে দেখতাম ওই মেয়েটার নাম থেকে ওর কাছে ভিডিও কলিং এসেছে, ওর কাছে ফোন এসেছে, আমি বারবার ওর বাবা মার কাছে ধরিয়ে দিতাম যে দেখো এই কাণ্ডগুলো করছে তোমার ছেলে, হ্যাঁ তোমরা একটু আমার সঙ্গ দাও যাতে আমি ওকে ওই পদ থেকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু না, ওরা দেয়নি, কেউ আমার সঙ্গ দেয়নি, উপরন্তু আমার উপরে টর্চার করা হয়েছে, আমাকে মারা হয়েছে, আমার ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ তাকে নিয়ে যে আমি কীভাবে ওখানে দিনগুলো কাটিয়েছি আমি বলে বোঝাতে পারবো না। সেই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গ তো দেয়নি, তারা উপরন্তু আমার সঙ্গ ছেড়ে চলে গেছে। আমার হাজবেন্ড ফিরতো রাত্রিবেলা 12:30 একটার সময় ফিরতো, আমি ওইটুকু ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি পড়ে থাকতাম একা একা বাড়িতে, ওইটুকু ছোটো বাচ্চাকে নিয়ে আমি একা একা বাড়িতে পড়ে থাকতাম। ভোরবেলা উঠে ও অফিসে যাবে রান্না করে দেওয়া থেকে শুরু করে আমার বাচ্চা মেয়েটাকে খাওয়ানো থেকে শুরু করে সব আমি একা থাকতাম ওই অসুস্থতা অবস্থায়, কারণ আমার যা পরিস্থিতি হয়েছিল আমি বিছানা ধরা মতন হয়ে গেছিলো। তখন আমার মানে আমি যে উঠে যে নিজে খাবো সেরকম ক্ষমতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমাকে ওর অফিসে যেহেতু যাবে আমাকে ভোরবেলা উঠে রান্না করে দেওয়া, মেয়েকে সামলানো, সব কিছু করতে হয়েছে। আমার শাশুড়ি তখন আমাকে আমার বাচ্চাটাকে একা ফেলে রেখে চলে গেছে নিজের বাপের বাড়ি। আর
আমার শ্বশুর তো আগাগোড়াই উনি কলকাতাতেই থাকতেন, তো উনি কলকাতাতে থেকেই জব করে আর কি। তো এরকম অবস্থায় আমাদের ফেলে রেখে চলে গেছে, আমার হাজবেন্ড নেই, আমাকে মেয়েটা ফোন করে উল্টো পাল্টা নোংরা নোংরা কথা বলতো, উল্টো পাল্টা কথা বলতো, মানে যেগুলো আমার সহ্য হতো না, বা আমি কখনো হয়তো আমি বাড়িতে মানে কীভাবে যে থাকতাম, মানে পাগল পাগল মনে হতো নিজেকে। আমার মেয়েকে মানে যেহেতু মেয়েটা আমাকে কল করেছিল, মেয়েটার নাম্বারও আমার কাছে ছিল, তো আমি কল করতাম কখনো কখনো অন্য নাম্বার দিয়ে, দেখতাম যে ও কথা বলছে পাশ থেকে, আমি চুপ করে থাকতাম কল করে, কিন্তু আমি বুঝতে পারতাম যে হ্যাঁ ও কল করছে বা ও পাশে রয়েছে, মেয়েটার পাশে রয়েছে বা কথা বলছে, আমি বুঝতে পারতাম। আমি মেয়েটাকে কতবার রিকোয়েস্ট করেছিলাম যে দেখো আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমাদের সংসারটা কিন্তু ভেসে যাবে, তুমি এই পথ থেকে সরে যাও, তুমি সংসারটাকে নষ্ট করো না, একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার কাছ থেকে ওর বাবাকে কেড়ে নিও না, এরকমভাবে ওর কাছে কাকুতি মিনতি করেছি, কিন্তু না ও শোনেনি মেয়েটা। এইভাবে দিনের পর দিন বলতে প্রায় 6-7 মাস আমাকে এরকম ভোগ করতে হয়েছে। তারপরে আমরা যদি কোথাও, আমি ভাবতাম যে এরকম সমস্যা আসছে, সেক্ষেত্রে যদি আমরা দুজন বাচ্চাটাকে নিয়ে আমরা যদি কোথাও একটু ঘুরে আসি, হয়তো আমাদের মাইন্ডটা অনেকটা চেঞ্জ হবে, হয়তো ও আবার আগের মতন ফিরে আসবে, এটাই চিন্তা করেছি। তো আমি কিছু টাকা জমিয়েছিলাম, জমিয়ে ওকে বলেছিলাম যে চলো আমরা দীঘা থেকে ঘুরে আসি। তো যখনই দুবার প্ল্যান করেছিলাম, আর যেই দীঘা মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতো, ঠিক তার আগের দিন ফোন আসতো মেয়েটা, ফোন করে আমাকে উল্টোপাল্টা কথা বলতো, পরের দিন আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে যেত। এই অবস্থায় পড়েছিল আমাদের লাইফটা। তো আমার এমন খারাপ পরিস্থিতি হয়েছিল, আমি বিছানায় পড়ে থাকতাম, তারপর একদিন আমাকে মানে রীতিমতো আমার হাত পা বেঁকে যেত, এরকম পরিস্থিতি হয়েছিল। তো তারপর আমাদের বাড়ি থেকে বললো যে ওকে একটু ডাক্তার দেখানো উচিত, কারণ ওরা কখনোই বলতো না যে একটা ডাক্তার দেখানো উচিত বা কিছু, আমি শরীর খারাপ হয়ে পড়ে থাকলেও ওরা দেখাতো না কোনোদিন। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে তখন একজন নার্ভের ডাক্তার দেখানো হলো, তখন আমার মানে হাত পাগুলো বেঁকে যেত, মানে সোজা করতে পারতাম না নিজে, এরকম হতো। নার্ভের ডাক্তার দেখিয়ে আসার পরে আমি যখন ওনাদের ছেলের যে ভুল ত্রুটিগুলো আমি ধরিয়ে দিতাম, তখন আমার উপরে আরও অত্যাচার বেড়ে যেত। আমার বাড়িতে ফোন করে বলতো যে তোমার বোন অশান্তি করছে, মানে এরকম রীতিমতো করা হতো। আর আমাকে নার্ভের ডাক্তার দেখিয়ে আনার পরে আমার শ্বশুর আমাকে বলছে, তখন আমার শাশুড়ি আমার সঙ্গে গেছিলো, যেহেতু আমি এখান আমার শ্বশুরবাড়ি থেকে একা একা যেতে পারতাম না, আমার শ্বশুরবাড়ি হচ্ছে চাকদহ চুয়াডাঙ্গা, তো সেখানে আমার শ্বশুরবাড়ি। তো যেহেতু আমি ওখান থেকে আসা আমার কিছুতেই পসিবল ছিল না, যেহেতু ছোটো বাচ্চা, আমার দিদি বলেছিলো আমার শাশুড়িকে যে আপনি একটু নিয়ে আসুন, আমি নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। তো ডাক্তার দেখানোর পরে মানে আমার শ্বশুর বলছে কি তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর মাথা খারাপ, পাগল, তার জন্য তোকে পাগলের ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে, ওষুধগুলো খা ঠিক হয়ে যাবি, এরকমভাবে বলতো। তার ছেলেকে কখনোই শাসন করতো না, বা আমি যদি বলতাম যে মামনি তো আমি যদি সরি আমি যদি বলতাম যে তোমরা ওর অফিসে খোঁজ নিয়ে দেখো, অফিসে নেই, ওই মেয়েটাকে নিয়ে কোথায় গেছে, আমি খবর পেতাম আর কি, ওদের অফিসের থেকে একজন আমাকে খবর দিত, কিন্তু ওনারা সবসময় আমার কথাগুলো মানে তোকে কথা না, অ্যাকচুয়ালি ওনারা চাইতোই যে এমন কিছু হোক। তো যাই হোক, আমি অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করতে চাই, আর এখন আমি বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। নেক্সট টাইম আমি পরের ভিডিওতে বা আমার পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা, বাই বাই।